हाय बंधुरा, आमी केका आर केकास किचेने आपनादेर सबाइके स्वागत। आज के आमी आपनादेर साथे निये हाजिर होयेछी आमेर गुलगुला बा आमेर पोड़ा। बाड़ीते अनेक समय खूब बेशी आम होये गेले आम मजे जाए, सेई समय आम फेले ना दिए आपनारा एभावे चटजल्दी आमेर गुलगुलो बानिये निते पारेन। आमेर गुलगुलो बानानोर जन्य प्रथमे एकटा पात्रे एक बाटी मयदा निये निएछी। ওই বাটিরই হাফ বাটি চালের গুঁড়ি অ্যাড করলাম, এক বাটি সুজি অ্যাড করলাম। হাতের সামনে যদি চালের গুঁড়ি না থাকে সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। হাফ টেবিল স্পুন লবণ অ্যাড করলাম, এক টেবিল স্পুন গোটা মৌরি অ্যাড করলাম। মৌরিটা দেওয়ার ফলে ভাজার পর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। হাফ বাটি কুচানো নারকেল অ্যাড করলাম, আপনারা চাইলে কুচানো নারকেলও দিতে পারেন। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি, হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি, এতে খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে। সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি, একটা বাটিতে আমের পাল্প তৈরি করে নিয়েছি। আমগুলোকে ছোট ছোট টুকরো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। আর আম যদি খুব বেশি পাকা হয় সেক্ষেত্রে হাতেই হয়ে যায়। আমের পাল্পটা এখন সুজি ময়দার মিশ্রণে অ্যাড করে দিলাম। পুরো পাল্পটাই আমি অ্যাড করে দিচ্ছি। আমের পাল্পটা অ্যাড করার পর সুজি ময়দা চালের গুঁড়ির সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে মাখার, তাহলে খুব ভালোভাবে এটা মাখানো হয়ে যাবে। আমের পাল্পটা মাখিয়ে নিয়েছি। এখন যেই বাটিতে আমি সুজি ময়দা মেপে নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি পাউডার চিনি অ্যাড করলাম। চিনিটা অবশ্যই অ্যাড করবেন আমের মিষ্টি স্বাদ হিসাবে। আমটা যেমন মিষ্টি হবে সেইভাবে চিনিটা অ্যাড করবেন। আমি এখানে পাউডার চিনি অ্যাড করেছি, আপনারা চাইলে দানা চিনিও অ্যাড করতে পারেন। চিনির গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে এটা মেখে নিলাম। একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি এক ঘন্টার জন্যে রেখে দেব, যাতে সুজিটা ফুলতে পারে। এক ঘন্টা হয়ে গিয়েছে, পাত্রটা সরিয়ে নিলাম, সুজিটা অনেকটাই ফুলে গিয়েছে। অল্প একটু জলের প্রয়োজন, খুব বেশি জল একসাথে দেবেন না। অল্প একটু জল দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটা হাত দিয়ে খুব ভালোভাবে মাখতে হবে, তাহলে গুলগুলাগুলো খুব বেশি সফট হবে। মাখানো হয়ে গিয়েছে, কড়াইতে সাদা তেল অ্যাড করলাম। ব্যাটার থেকে অল্প একটু অংশ নিয়ে তেলে দিয়ে দেখে নিচ্ছি তেলটা ঠিকঠাক গরম আছে কিনা। তেলটা এখনও গরম হবে, তেলটা এখন গরম হয়ে গিয়েছে। ব্যাটার থেকে অল্প অল্প অংশ নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে, কোনোভাবেই হাই করা যাবে না। একসাথে খুব বেশি গুলগুলো ছাড়ব না, 10 থেকে 12টা। 2 মিনিট পর খুন্তির সাহায্যে এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে একে অপরের সাথে লেগে না থাকে। এভাবেই গুলগুলোগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে যদি ভাজি সেক্ষেত্রে গোল্ডেন ব্রাউন কালার বাইটটা চলে আসবে, ভেতরটা ভাজা হবে না, তাই মিডিয়াম ফ্লেমেই এগুলো ভেজে নিচ্ছি। ক্রমাগত এগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসে গিয়েছে। তো এগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, তাই এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। একটা স্ট্রেনারের সাহায্যে অল্প অল্প করে তেলটা ঝাড়িয়ে তুলে নিচ্ছি, যাতে অতিরিক্ত তেলটা ঝরে যায়। সেকেন্ড ব্যাচটাও এই একই প্রসেসে ভেজে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, না হলে বুঝতে পারবেন না খেতে কত সুন্দর হয়। এখন তো গরম থাকলেও প্রায় সময় বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি আর প্লেটে যদি এরকম আমের গরম গরম গুলগুলা থাকে তাহলে তো আর
কথাই নেই বন্ধুরা, সেকেন্ড ব্যাচটাও এভাবেই ভেজে নিচ্ছি, অন্য একটা প্লেটে সার্ভ করে নিলাম। বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব। আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।